সুপ্রভাত বন্ধুরা, আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো আধার কার্ডে এবার নথিভুক্ত করা যাবে সদ্যজাতের 5 বছরের কম বয়সী শিশুদের জন্য ব্লু কার্ড। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। চলতি বছরের মধ্যেই টিকাকরণ সম্পূর্ণ হবে কিনা বলা সম্ভব নয়, সংসদে জানালো স্বাস্থ্য মন্ত্রক। অবিরাম বৃষ্টিতে বিপর্যয় মহারাষ্ট্রে, 10-এর কবলে পড়ে মৃত 34। জনগণের মতানৈক্যে করিমগঞ্জ মেডিকেল কলেজের জমি নির্ধারণ হয়নি, কমিটির সদস্য পদে থাকার কথা জানেন না মিশন রঞ্জন দাস। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। শুধু শিক্ষাক্ষেত্রেই নয়, নিযুক্তির ক্ষেত্রেও আসামে বার্ষিক আগ্রাসন শুরু হয়ে গেছে। বাসা আগ্রাসন নিযুক্তির দুয়ার বন্ধ করছে, ডিজিটাল মিডিয়ায় সতর্কবার্তা। দক্ষিণ করিমগঞ্জের পীরেরচক জিপির মেদল গ্রামে পঞ্চায়েতের বরাদ্দ টাকার হরির লুট, মুখ্যমন্ত্রীর বিশেষ দল দিয়ে তদন্ত করাবেন হুঁশিয়ারি প্রাক্তন বিধায়কের। বৃষ্টিতে জলমগ্ন বাঁশবাড়ি এলাকা, চরম বিপাকে পড়ছেন কৃষকরা। ব্যাপক রদবদল না হলে আসন্ন পুর নির্বাচনে করিমগঞ্জ বদরপুরে বিজেপির মুখ তুবড়ে পড়ার আশঙ্কা। এবং সর্বশেষ খবরটি হলো, মন্থর গতিতে কমছে ভারতে করোনা সংক্রমণ। গত 24 ঘন্টায় সমগ্র দেশ জুড়ে কতজন লোক আক্রান্ত হলেন, সুস্থ হলেন এবং মৃত্যু হলো, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন, যাহাতে আজকের এই গুরুত্বপূর্ণ খবরটি সবার কাছে পৌঁছে যায়। এবারে শুনুন আজকের বিস্তারিত খবর। এবার থেকে সদ্যজাতদের নামও নথিভুক্ত করা যাবে আধার কার্ডে। আপনার বাড়ির কাছের আধার এনরোলমেন্ট সেন্টারে সেরে ফেলা যাবে এই কাজ। এমনকি কিছু নির্দিষ্ট হাসপাতালেও শুরু হয়েছে এই নথিভুক্তিকরণের প্রক্রিয়া। এবার সদ্যজাতের জন্য আধার কার্ড করার সুযোগ দিচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। সম্প্রতি তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে এই খবর জানিয়েছে আধার কর্তৃপক্ষ। এতদিন বড়দের পাশাপাশি 5 বছরের নিচের শিশুদের জন্য চালু ছিল এই প্রক্রিয়া, এবার সদ্যজাতদের জন্য চালু হলো এই প্রক্রিয়া। পাশাপাশি জানা গিয়েছে এখন সদ্যজাত শিশুর নামও নথিভুক্ত করা যাবে আধার কার্ডে। আধার কার্ড কর্তৃপক্ষের তরফে জানানো হয়, আপনার শিশুদের ইউনিক আইডেন্টিটি প্রদান করুন, এখন থেকে সদ্যজাত শিশুর নামও আধারে নথিভুক্ত করা যাবে। 5 বছরের কম বয়সী শিশুদের জন্য ব্লু কার্ড। এর পাশাপাশি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার তরফে আরও জানানো হয়েছে যে এবার থেকে 5 বছরের কম বয়সী শিশুদের জন্য নীল রঙের বাল আধার কার্ড বা ব্লু কার্ড দেওয়া হবে। তবে সেই ক্ষেত্রে 5 বছর হলেই শিশুদের বায়োমেট্রিক বাড়ির কাছে যে কোনো আধার কেন্দ্রে নিয়ে গেলেই এই কাজ করাতে পারবেন অভিভাবকরা বলে জানানো হয়েছে। অপরদিকে চলতি বছরের মধ্যেই টিকাকরণ সম্পূর্ণ হবে কিনা বলা সম্ভব নয়, সংসদে জানালো স্বাস্থ্য মন্ত্রক। আগামী 31 ডিসেম্বরের মধ্যেই দেশের সমস্ত মানুষকে করোনার টিকা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে। গত মে মাসে এমনই দাবি করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর, কিন্তু শুক্রবার স্বাস্থ্য মন্ত্রক জানিয়ে দিল লক্ষ্য সেরকম রাখা হলেও এটা বলা সম্ভব নয় যে ওই সময়ের মধ্যেই দেশের সকলের টিকাকরণ সম্ভব হবে কি না। এর জন্য কোনো নির্ধারিত সময়সীমা রাখা হচ্ছে না। সংসদে এক লিখিত প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ও তৃণমূল সাংসদ মালা রায় ওই প্রশ্ন করেছিলেন, সেই লিখিত প্রশ্নের জবাবেই স্বাস্থ্যমন্ত্রক টিকাকরণের খুঁটিনাটি জানিয়েছে। ঠিক কি প্রশ্ন করা হয়েছিল কেন্দ্রকে স্বাস্থ্য মন্ত্রকের কাছে জানতে চাওয়া হয়, সরকার কি ডিসেম্বরের মধ্যেই টিকাকরণ সম্পূর্ণ করে ফেলতে চায়, সেক্ষেত্রে কি ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে, এছাড়াও আগস্ট থেকে ডিসেম্বর মাসের মধ্যে দেশে কত টিকা পাওয়া যাবে, এবং এ যাবৎ করোনা টিকার কর্মসূচি বাবদ কেন্দ্র মোট কত টাকা খরচ করেছে তাও জানতে চাওয়া হয়। পাশাপাশি টিকা প্রস্তুতকারী সংস্থার সঙ্গে চুক্তিতে দেরি হওয়ার কারণে যে টিকাকরণের গতি বাড়েনি সে সম্পর্কে কেন্দ্রের মতো জানতে চাওয়া হয়। কেন্দ্রের তরফে ওইসব লিখিত প্রশ্নের উত্তরেই পরিষ্কার জানিয়ে দেওয়া হয়, এদেশে কোভিডের টিকাকরণ দ্রুত গতিতেই সম্পন্ন হচ্ছে,
কিন্তু অতিমারির পরিবর্তনশীল গতি প্রকৃতির জন্যই নির্দিষ্ট টাইমলাইন বলা সম্ভব নয়। যদিও এবছরের মধ্যেই টিকাকরণ সম্পূর্ণ করার লক্ষ্যই রাখা হয়েছে, সেই সঙ্গে জানিয়ে দেওয়া হয় আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে ভারতের কাছে 135 কোটি ভ্যাকসিনের ডোজ মজুদ থাকবে। এ যাবৎ 9,725 কোটি 15 লক্ষ টাকা টিকাকরণের কর্মসূচি বাবদ খরচ হয়েছে বলেও জানানো হয়েছে। এর জন্য নির্ধারিত বাজেট 35,000 কোটি টাকা রাখা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। সেই সঙ্গে টিকাকরণের গতি কোনোভাবেই কমেনি বলেও জানিয়েছে কেন্দ্র। অপরদিকে জনগণের মতানৈক্যে করিমগঞ্জ মেডিকেল কলেজের জমি নির্ধারণ হয়নি। কমিটির সদস্য পদে থাকার কথা জানেন না মিশন রঞ্জন দাস। কমিটিতে থাকার কথা শুনেছেন, তবে অফিসিয়ালি এখনও জানেন না। করিমগঞ্জ মেডিকেল কলেজের স্থান নির্ধারণ কমিটির সদস্য হিসেবে সাংসদ ডক্টর রাজদীপ রায়ের 3 সদস্যের কমিটিতে মিশন রঞ্জন দাসের নাম রয়েছে বলে জানিয়েছিলেন। এরপর এআইডিসি চেয়ারম্যান মিশন রঞ্জন দাস বলেন, অফিসিয়ালি কিছুই তিনি জানেন না। বিধানসভায় বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্ত সরব হওয়ার পর শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায় জানিয়েছেন, 45 দিনের মধ্যে করিমগঞ্জ মেডিকেল কলেজের স্থান নির্ধারণ নিয়ে সব জটিলতার অবসান হবে। এজন্য 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এতে তিনি সহ রয়েছেন এআইডিসি চেয়ারম্যান মিশন রঞ্জন দাস ও বিজেপির করিমগঞ্জ জেলা কমিটির সভাপতি সুব্রত ভট্টাচার্য। উল্লেখ্য, 2012 সালে এই পরিকল্পনা নেওয়া হয় করিমগঞ্জ মেডিকেল কলেজের, কিন্তু এখন পর্যন্ত স্থান নির্ধারণই হলো না। চলতি বিধানসভা অধিবেশনে উত্তর করিমগঞ্জের বিধায়কের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, জেলার অভিভাবক মন্ত্রী এবং বিধায়কদের নিয়ে তিনি নিজে মেডিকেল কলেজের স্থান নির্ধারণ করবেন। তখন মতভেদ দেখা দিলে বিশেষ কমিটি এসে ন্যাশনাল মেডিকেল কমিশনের গাইডলাইন অনুযায়ী স্থান নির্ধারণ করবে, এক্ষেত্রে কারো আপত্তি শোনা হবে না। পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল জানিয়েছেন, মুখ্যমন্ত্রী তাকে দায়িত্ব দিয়েছেন করিমগঞ্জের সব বিধায়কের সঙ্গে আলোচনা করে স্থান নির্ধারণ করতে। রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারের মন্তব্য হলো, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পর কৃষ্ণেন্দু পাল ও তার মধ্যে সমঝোতার মাধ্যমে 6 মাসের মধ্যে করিমগঞ্জ মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় যথাক্রমে পাতারকান্দি এবং রাতাবাড়িতে স্থাপন করে সব জল্পনার ইতি টানা হবে। মূলত 2 বিধায়কের ইগোর লড়াইয়ে মেডিকেল কলেজ নির্মাণে প্রতিবন্ধকতা দেখা দেয়। এমন পরিস্থিতিতে করিমগঞ্জ মেডিকেল কলেজের অবস্থান নিয়ে আইনজীবী HR চৌধুরী হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন। মামলার রায়ে সরকারকে বলা হয়েছিল 8 সপ্তাহের মধ্যে উপযুক্ত জবাব দেওয়ার জন্য, কিন্তু সরকার কোনো জবাব দেয়নি। তাই আইনজীবী চৌধুরী ফের হাইকোর্টে 912021 নম্বরে আদালত অবমাননার মামলা দায়ের করেন। হাইকোর্টের এই মামলার রায়ের পরিপ্রেক্ষিতে আইনজীবী HR চৌধুরীকে গত 20 জানুয়ারি এক চিঠির মাধ্যমে সরকারের পক্ষ থেকে জানানো হয়, করিমগঞ্জের জনগণের মতভেদের জন্য মেডিকেল কলেজের স্থান নির্ধারণ করা সম্ভব হয়নি। এমন পরিস্থিতিতে করিমগঞ্জ সিভিল হাসপাতালে মেডিকেল কলেজের কাজ শুরুর দাবি জোরালো হচ্ছে। করিমগঞ্জ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এবং ড্রাগ ডিলার্স ওয়েলফেয়ার সোসাইটির কার্যকরী সদস্য তারা কিশোর বণিক জানান, গাইডলাইন ও শর্ত অনুযায়ী করিমগঞ্জ মেডিকেল কলেজ হতে হবে 250 শয্যা বিশিষ্ট। তিনি বলেন, করিমগঞ্জের প্রস্তাবিত মেডিকেল কলেজের স্থান নির্ধারণ সঠিকভাবে না হলে ভালো চিকিৎসক টেকনিশিয়ান কেউ বেশি দিন থাকবেন না। এমতাবস্থায় প্রত্যন্ত অঞ্চলে মেডিকেল কলেজ হলে পরিণতি কী হতে পারে, এই ব্যাপারটা বিবেচনায় রাখা জরুরি। নির্মাণের পরও ন্যাশনাল মেডিকেল কলেজের গাইডলাইন ও শর্তাবলী মেনে মেডিকেল কলেজ পরিচালিত না হলে যে কোনো সময় স্বীকৃতি বাতিল হতে পারে বলেও জানান তিনি। অপরদিকে পীরের চক ডিপির মেদল গ্রামে পঞ্চায়েতের বরাদ্দ টাকার হরির লুট, মুখ্যমন্ত্রীর বিশেষ দল নিয়ে তদন্ত করাবেন হুঁশিয়ারি প্রাক্তন বিধায়কের। দক্ষিণ করিমগঞ্জের পীরের চক ডিপিতে মুখ্যমন্ত্রীর বিশেষ তদন্তকারী দল নিয়ে তদন্ত করাবেন বলে হুঙ্কার দেন প্রাক্তন বিধায়ক আজিজ আহমদ খান। শহর সংলগ্ন পীরের চক ডিপির মেদল গ্রামে পঞ্চায়েতের বরাদ্দ টাকার হরির লুট হয়েছে। এছাড়া ডিপির চতুর্দশ অর্থ কমিশন, এনরেগা, PMY ইত্যাদি ক্ষেত্রে দুর্নীতি সহ্য করতে না পেরে রবিবার পীরের চক ডিপির মেদল গ্রামের 100 মানুষ প্রতিবাদ জানাতে রাস্তায় বেরিয়ে পড়েন। জনগণের এই প্রতিবাদী কর্মসূচিতে এসে সামিল হন দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক আজিজ আহমদ খান। জনগণের অভিযোগ শুনে আজিজ আহমদ খান বলেন, সমগ্র আসামের মধ্যে পীরের চক ডিপি সব থেকে বেশি দুর্নীতিগ্রস্ত। বলেন, রাজ্যের বিজেপির মিত্রজোট সরকার ভালো ভালো কাজ করছে, আর করিমগঞ্জের শহর সংলগ্ন দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের
পীরের চক জিপিতে চলছে মাত্রাতিরিক্ত দুর্নীতি, তা কোনো অবস্থায় মেনে নেওয়া যাবে না এমনটা উল্লেখ করে প্রাক্তন বিধায়ক ক্ষোভ প্রকাশ করে বলেন, তিনি নিজে দিশপুরে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও পঞ্চায়েত মন্ত্রী রঞ্জিত কুমার দাসের কাছে পীরের চক জিপির বিরুদ্ধে লিখিত অভিযোগ জানাবেন। মুখ্যমন্ত্রীর বিশেষ তদন্তকারী টিম এনে পীরের চক জিপির দুর্নীতির তদন্ত করাবেন বলে উপস্থিত জনতাকে আশ্বস্ত করেন। তিনি বলেন, শুধুমাত্র এনরেগার স্কিমের মাধ্যমে সংশ্লিষ্ট জিপিতে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। জিপির জিআরএস সচিব এমনকি দক্ষিণ করিমগঞ্জের বিডিওকেও এ ব্যাপারে দায়ী করেন আজিজ আহমদ খান। বলেন, এই সরকারের সময়ে দুর্নীতি করে কেউ রেহাই পাবে না। এর আগে পীরের চক জিপি সভানেত্রী রীতা বেগমের নামে মুর্দাবাদ স্লোগান তুলে এলাকা কাঁপিয়ে তোলেন বিক্ষুব্ধ জনতা। পক্ষান্তরে আজিজ আহমদ খান আসার পর তার নামে জিন্দাবাদ স্লোগান দিতেও ভুলেননি মেদল গ্রামের জনগণ। জনগণের পক্ষে শামসুল হক সহ অন্যান্যরা বলেন, জিপি সভানেত্রী রীতা বেগমের বাবা আব্দুল করিম নাকি জিপিতে গুন্ডারাজ চালিয়ে যাচ্ছেন। প্রকৃত হিতাধিকারীকে উপেক্ষা করে টাকার বিনিময়ে রীতা বেগম পিএমওয়াই ঘর বিক্রি করছেন বলে অভিযোগ তুলেন উপস্থিত জনতা। একইভাবে চতুর্দশ অর্থ কমিশনের কাজেও শুধু ফলক লাগানো হয়েছে, কাজ নেই। নিজের ছেলের নামে ব্যাংকের সিএসপির মাধ্যমে রীতা বেগমের বাবা নাকি লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ তুলেন তারা। তবে প্রাক্তন বিধায়ক আজিজ আহমদ খান তদন্তের আশ্বাস দেওয়ায় পরিস্থিতি শান্তি হয়। অপরদিকে অল্প বৃষ্টিতে জলমগ্ন হয়ে উঠল বাঁশবাড়ি এলাকা, প্রায় মিনি বন্যার রূপ নিয়েছে গোটা এলাকা। এতে সংকটে পড়েছেন কৃষকরা, কৃষিকাজ অচল হয়ে পড়েছে। বাঁশবাড়িতে বছরের ছয় মাসই মিনি বন্যা থাকে আর বন্যায় শত শত বিঘা জমি জলের নিচে চলে যাওয়ায় বিপত্তির মুখে পড়েছেন কৃষকরা। বাঁশবাড়ি জিপিতে জিতা নদীতে ঘন ঘন বাঁধ নির্মাণ করায় জল উচ্ছ্বাসে কৃষকরা বন্যার মুখে পড়েন। ওই নদীতে বাঁধের ব্যাপারে সম্প্রতি বিধানসভায় প্রশ্ন উঠে আলগাপুরের বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী বিধানসভায় জিতা নদী খননের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেছেন। আমসা সংগঠনের কর্মকর্তা শাহিদ আহমদ সহ এলাকার জনগণ জানান, দশ বছর ধরে বাঁশবাড়ির মানুষ এই বন্যা সমস্যার চরম দুর্ভোগে রয়েছেন। স্থানীয় কতিপয় জেলে মৎস্য শিকার করতে গিয়ে জিতা নদীতে ঘন ঘন বাঁধ নির্মাণ করেন আর এতেই নদীর জল ফুলে উঠে ক্ষেতের জমি প্লাবিত করে। অন্যান্য বছরের মতো বর্তমানেও দু সপ্তাহ ধরে বাঁশবাড়ি এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এই সমস্যা নিয়ে এলাকার চাষিরা তীব্র প্রতিবাদ জানানোর পরও জেলেদের বাঁধ নির্মাণ বন্ধ করতে পারছেন না। গত বছর এ নিয়ে দুপক্ষের মধ্যে মারপিট ও মামলা পাল্টা মামলা হয়েছে। জেলার পুলিশ প্রশাসনও এ ব্যাপারে অবগত। ইদানিং ফের মাছ শিকারীরা নদীতে বাঁধ নির্মাণ করায় জনমনে খুব দেখা দিয়েছে, বিষয়টি প্রশাসনকেও জানানো হয়েছে। খবর পেয়ে কিছুদিন মৎস্য শিকাররা বাঁধ তুলে নিলেও ইতিমধ্যে ফের বাঁধ বসিয়ে দিয়েছেন আর এতেই চরম বিপাকে পড়েছেন এলাকার কৃষকরা। তাদের অভিযোগ, বর্তমানে এলাকার প্রায় শতাধিক বিঘা জমি জলের নিচে চলে যাওয়ায় কৃষকরা মাটি নামতে পারছেন না। শীঘ্রই জিতা নদীর এসব বাঁধ তুলে না নিলে আমসার সহযোগিতায় তারা আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। উল্লেখ্য, জমা জলে এলাকার কয়েকটি ঘরবাড়িও আক্রান্ত হয়েছে, তাই এই বিষয়ে শীঘ্রই ব্যবস্থা নিতে ভুক্তভোগী জনগণ জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। অপরদিকে ঘর না সামলালে আগামী পুরোবুটে সমস্যায় পড়বে বিজেপি। করোনা সমস্যা একটু কমলেই পুরোবুটের ডাকে কাটি পড়বে। বিধানসভা বুটে একাধিক আসন হাতছাড়া হওয়াতে এটা পরিষ্কার যে বরাকে মোদি ম্যাজিক স্তিমিত হচ্ছে। এলাম দেখলাম জয় করলাম ব্যাপারটায় যতই পড়ছে। বিজেপির সমর্থকরাও গত বিধানসভা নির্বাচনে প্রার্থী বাছাই নিয়ে দুই শিবিরে বিভক্ত। এছাড়া গত পাঁচ বছরে বিজেপি পরিচালিত করিমগঞ্জ পুরসভা আর বদরপুর টাউন কমিটির ব্যর্থতা এবং করিমগঞ্জের পুরসভাপতি মানস দাস এবং বদরপুর টাউন কমিটির চেয়ারম্যান দীপঙ্কর রায় কর্মকারের উপর দুর্নীতির অভিযোগ বিজেপির সমর্থকদের একটা বড় অংশ কোনো অবস্থায় মেনে নিতে পারেননি। কেন্দ্র রাজ্য দুই জায়গাতে নিজেদের সরকার থাকা সত্ত্বেও এই দুই বোর্ড ব্যর্থ কেন, এই প্রশ্ন তুলে প্রতিবাদে প্রকাশ্যেই সরব হন তারা। কিন্তু জেলাস্তর বা দিশপুর থেকে এই দুই বোর্ডের কমিশনারদের ন্যূনতম সতর্ক করা হয়েছে বলেও জানা নেই। জেলাস্তরের কর্মকর্তা এবং দিশপুরের একাংশ নেতার স্বেচ্ছাচারিতার সর্বশেষ উদাহরণ বিধানসভা নির্বাচনে প্রার্থী নির্বাচন। কর্মী সমর্থক সবাই চাইছিলেন স্থানীয় যোগ্য কর্মতৎপর ব্যক্তিকে দলীয় টিকিট দেওয়া হোক।
যেভাবে স্তরে স্তরে সার্ভে হচ্ছিল, সাধারণ কর্মীদের মতামত নেওয়া হচ্ছিল, তাতে দলীয় কর্মীদের মতামতকে প্রাধান্য দেওয়া হবে, এ ধরনের আশা করছিলেন তারা। কিন্তু বাস্তবে হলো উল্টোটা। যোগ্যদের বঞ্চিত করে কর্মীদের অপছন্দের প্রার্থীরা টিকিট পেয়ে গেলেন। প্রতিবাদে করিমগঞ্জে দলীয় কার্যালয়ের সামনে টায়ার পুড়ল। আর বদরপুরে নীরবে বেশিরভাগ দলীয় কর্মী প্রার্থী থেকে মুখ ফিরিয়ে নিলেন। করিমগঞ্জের পাঁচটি আসনের চারটিতে সরাসরি প্রার্থী দিয়ে বিজেপি পেয়েছে দুটি আসন। এর মধ্যে পাথারকান্দি আর রাতাবাড়ি দুটি বিজেপির দখলে থাকা আসন। কিন্তু উত্তর করিমগঞ্জ আর বদরপুর এই দুটি আসন এবারও অধরা রইল। এই নিয়ে তিনবার উত্তর করিমগঞ্জে বিজেপি হারল, আর বদরপুরে তো কোনোদিনই জিততে পারেনি। অথচ এবারও এই দুই আসনে জেতার সুবর্ণ সুযোগ ছিল। বিতর্কিত দুই প্রার্থীকে বাদ দিয়ে দলীয় কর্মীদের চাহিদা মতো কর্মতৎপর এবং স্থানীয় প্রার্থীকে টিকিট দিলে হয়তো এবার উত্তর করিমগঞ্জ পুনরুদ্ধার আর বদরপুরে ইতিহাস রচিত হতো। তবে এবার আর কর্মীরা জেলা বা রাজ্যস্তরের নেতাদের নির্দেশের উপর নির্ভর করে বসে নেই। ইতিমধ্যেই এরা কাজ শুরু করে দিয়েছেন। যেখানে বদরপুর মণ্ডল বা জেলা স্তরের নেতারা নিশ্চুপ, সেখানে এদের পাত্তা না দিয়ে সিনিয়র জুনিয়র সবাই মিলে কোভিড আক্রান্তদের দুয়ারে দুয়ারে গিয়ে সাহায্য প্রদান সহ স্থানীয় সমস্যা সমাধানে নিজেরাই হাত লাগাচ্ছেন। তাদের বক্তব্য, নিজেদের হাতে গোড়া এই বিজেপিকে কিছু স্বার্থান্বেষীর চক্রান্তে নষ্ট হতে দেওয়া যাবে না। কিছুদিন আগে নির্বাচনে যেসব আসনে বিজেপি পরাজিত হয়েছে, সেই মণ্ডলগুলি ভেঙে দেওয়ার কথা রাজ্যের শীর্ষস্তরের নেতৃত্বরা ঘোষণা করেন। এটি হলে জেলায় নতুন মণ্ডল গঠন করা হবে, আর তাহলে এতদিন যারা ছড়ি ঘুরিয়েছেন তারা সুবিধা করতে পারবেন এমন আশা কম। দলের স্বার্থেই ব্যাপক রদবদল চাইছেন তারা, কারণ তা না হলে আগামী পুর নির্বাচনে দলকে মুখ তুবড়ে হতে পারে বলে আশঙ্কা তাদের। অপরদিকে মন্থর গতিতে কমছে ভারতে করোনা সংক্রমণ। গত 24 ঘন্টায় ভারতে নতুন করে আক্রান্ত হলেন 39,496 জন, সুস্থ হয়েছেন 35,124 জন। গত 24 ঘন্টায় ভারতে নতুন করে মৃত্যু হল 541 জনের। গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে নতুন করে আক্রান্ত হয়েছেন 842 জন, সুস্থ হয়েছেন 942 জন এবং মৃত্যু হয়েছে 16 জনের। গত 24 ঘন্টায় আসামে নতুন করে আক্রান্ত হয়েছেন 1,621 জন, সুস্থ হয়েছেন 1,869 জন। গত 24 ঘন্টায় আসামে নতুন করে মৃত্যু হয়েছে 15 জনের। ত্রিপুরাতে গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 509 জন, সুস্থ হয়েছেন 594 জন। গত 24 ঘন্টায় ত্রিপুরাতে নতুন করে মৃত্যু হয়েছে 2 জনের। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।